হে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আজকে থাম্বনেলটা দেখে তোমরা বুঝেই গেছো যে কি বিষয়ের ওপর আজকের ব্লগটা হতে চলেছে। মানে আমাদের বাড়িতেও করোনার ভ্যাকসিন নেওয়া হয়েছে, তো সেই জন্য আমি ভাবলাম যে দেখো অনেকেরই এখন আছে যে করোনার ভ্যাকসিন নেবে, তো তাদের একটা আমি অনেস্ট রিভিউ দিতে পারবো যে আমাদের বাড়িতে যেহেতু হয়েছে সেজন্য আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে। আর এটা আমি তো আমার আর কোকর হয়নি আমাদের বাড়িতে, বাকি সবার হয়েছে। ওর বাবার এই কারণেই হয়েছে যে ওর ভোটার ডিউটি পড়েছে, আর তোমরা তো সবাই জানো যে ভোটার ডিউটি পড়লে তাদের এখন করোনার ভ্যাকসিন নিতে হবে। আর শ্বশুর শাশুড়ি যেহেতু 60 বছর বয়স হয়ে গেছে সেই জন্য ওনারা নিতে পেরেছেন, তো সেই এক্সপিরিয়েন্স আমি তোমাদের বলবো। আর আরেকটা হচ্ছে যে দেখো করোনার ভ্যাকসিন নেওয়ার আগে সত্যি আমিও প্রচণ্ড পার্সোনালি ভয়ে ছিলাম, মিথ্যা কথা বলবো না, কারণ মনে হচ্ছিল যে অনেক অনেক রকম বাজে খবরই শুনছিলাম চারিদিকে, নিউজ পেপারে পড়ছিলাম যে ভ্যাকসিন নেওয়ার পর অনেকেরই মানে খারাপ হচ্ছে। তো সেই সব বিষয়ে আমি তোমাদেরকে বলবো ব্লগে যে ভ্যাকসিনটা কতটা মানে আমরা আমাদের বাড়িতে ঠিকঠাক আছে সবাই, কারণ দেখো এটা তো খুবই একটা ফর্চুনেট ব্যাপার না যে ইন্ডিয়াতে ভ্যাকসিনটা চালু হয়েছে। যদি ধরো অন্য দেশে চালু হতো তখন আমাদের মনে হতো যে এই বাবা আমাদের ইন্ডিয়াতে হলো না, তাই যখন ইন্ডিয়াতে ভ্যাকসিন চালু হয়েছে সেটা পজিটিভলি নেওয়াটাই আমার মনে হয় ভালো হবে। তো সেই এক্সপিরিয়েন্সটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। ব্লগটা তো আজকে বুঝতেই পারছো কি নিয়ে হবে, কিন্তু তার আগে আমি তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ যে তোমরা আমার পিস্তত যায়ের যে লাস্ট যে ব্লগটা আমার ছিল শাড়ির ব্লগটা তোমরা এত পছন্দ করেছো, এটা ভেবে খুব ভালো লাগছে। আর অনেকে খুব ভালো ভালো দেখো আমি একদম কম্পিউটার স্ক্রিনের সামনেই বসে আছি, যে না পার্সোনালি আমার থ্যাংক ইউ বলা দরকার, যে এটা দেখো আমার শাড়ি তো ছিল না, এটার সাথে মানে কৃষ্ণাদির অনেক ইমোশন জড়িয়ে রয়েছে, তো কৃষ্ণাদিরও খুব ভালো লেগেছে। তো কিছু জনের নাম দেখো আমাকে নিতেই হবে, তারা এত ভালো কমেন্ট করেছো, দীপান্বিতা, বণিক সরকার, সুখদেব স্টোরি, আমি মানে চ্যানেলের নাম ধরেই বলছি নামগুলো, বৈশাখী দে, অনামিকা রয়, মিতা ঘোষ, শিল্পী ভার্মা, আয়ান চ্যাটার্জি, দেবজানিস ব্লগ, পিয়াস ডায়েরি, সুপ্রিয়া ঘোষ, কল্যাণী সিনহা, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। তোমরা যে ব্লগটা দেখেছো এবং এত তোমরা লাইক করেছো, কমেন্ট করেছো, এটা ভেবে আমার খুব ভালো লাগছে, তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো ব্লগের শুরুতে দেখো সবাইকে একসাথে তো পাবো না, আমি একজন একজন করে সবার কাছে গিয়ে পার্সোনাল এক্সপিরিয়েন্স তোমাদেরকে বলবো। তবে আর একটা জিনিস আমি করবো, সেটা হচ্ছে করোনার ভ্যাকসিন সাকসেসফুল হওয়াতে আমি মানে গাজরের হালুয়া করেছিলাম, সেই রেসিপিটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নিই ফার্স্ট, তারপর আমি দেখাবো। আর ব্লগের শেষে আমি মানে স্প্ল্যানেট থেকে যে গিয়েছিলাম আমি প্রিন্সেপ ঘাট, তো যারা ব্লগ দেখেছো বুঝতে পারছো, তো স্প্ল্যানেট থেকে আমি কিছু কিছু শপিং করেছিলাম, সেই শপিংগুলোও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো গাজরের হালুয়ার জন্য কী কী লাগবে সেই উপকরণগুলোকে প্রথমে আমি এক জায়গায় রেখে তোমাদেরকে ভালো করে আমি ডিটেলসে বলে দিই যে কী কী আমার এখানে নিয়েছি। তো দেখো গাজর এখানে আমি গ্রেট করে নিয়েছি, আর গাজর গ্রেট করে নেওয়ারই তোমরা চেষ্টা করো কুচানোর থেকে। আর আছে ঘি, এটা গাওয়া ঘি, চিনি, আমুলের মিঠাই মেড নিয়েছি আমি, আর দেখো কাজু বাদামগুলোকে আমি কুচিয়ে নিয়েছি, আর ছোটো এলাচ। এরপর যেটা তোমরা করবে, একটা ননস্টিকের কড়াতে ঘি দিয়ে দেবে, ননস্টিকের কড়াতেই মানে করার চেষ্টা করো, তাহলে গাজরের হালুয়াটা মানে নাহলে নিচে লেগে যাবে, নষ্ট হবে অনেকটা। তো ঘিটা দেওয়ার পর ঘিটা যখন গরম হয়ে যাবে তখন আমি দেখো এরপর তেজপাতা দেব। তো তেজপাতাটাও একটু দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, তারপর ছোটো এলাচ দিয়ে দিলাম। কিছুক্ষণ পর দেখবে একটা তেল, ঘি আর তেজপাতার এটা খুব ভালো একটা যখন অ্যারোমা উঠবে তখন অল্প চিনি দিয়ে দিও তোমরা। চিনি দেওয়ার পর কিছুক্ষণ পর একটু ওয়েট করবে, তারপর কাজু বাদামগুলো দিয়ে দেবে। আর কাজু বাদামগুলো দেওয়ার পর না গ্যাসটা একটু লো ফ্লেম করে দিও, না হলে কিন্তু পুড়ে যাবে কাজু বাদামগুলো। তারপর কাজু বাদামগুলো দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করো এবং তারপরে গাজরগুলো দিয়ে দিও, যে গ্রেট করে রেখেছিলাম যে গাজরগুলো সেগুলো। তারপর ভালো করে ঘিয়ের সাথে কাজু এগুলোর সাথে ভালো করে মিক্সড করে নিও।
এরপর তোমরা যেটা করবে, আগে থেকে দুধ একটু ফুটিয়ে ঘন করে রেখো, সেই দুধটা এবার ইউজ হবে। দেখো এবার এই ফোটানো দুধটা আমি গাজরের মধ্যে দিয়ে দিলাম, কারণ জল গাজরের ভালো হয় না, জল জ্বলে না, তোমাকে দুধের মধ্যেই এই গাজরটাকে সেদ্ধ করতে হবে। দুধ দেওয়ার পর কিন্তু তুমি যতটা মনে হবে মিষ্টি খাবে সেরকম সেই বুঝে তুমি চিনিটা দিয়ে দিও, কারণ চিনিটা পরে দিলে দেখেছি আমি চিনিটা ঠিক গাজরের ভেতরে যেন মেল্ট হয় না, তাই যতটা মনে হচ্ছে তোমার চিনি দরকার দিয়ে দিও। আর এই সময় মিঠাই মেটটা ইউজ করে নিও। তো আমি দেখো আমার গাজর অনেকটাই ছিল, সেই জন্য আমি পুরো মিঠাই মেটটাই এর মধ্যে দিয়ে দেবো। মিঠাই মেটটা দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নিও, ওপর নিচ করে, মানে পুরো মিক্সড করে নিও ব্যাপারটা। এরপর ভালো করে একটু ফুটতে দিও, যখন দেখবে মনে হচ্ছে ভালো করে ফুটে গেছে তখন লিডটা দিয়ে দিও, একটু স্ট্যান্ডিং টাইম দেওয়া দরকার গাজরটা সেদ্ধ হওয়ার জন্য। এরপর আমি যেটা করব, সেটা আমূলিয়ার যে গুঁড়ো দুধের পাউডার হয় না, সেই গুঁড়ো দুধও একটু দিতে হবে, কারণ একটা ঘন ভাব আনার জন্য। দেখো জলটা অনেকটাই, দুধটা অনেকটাই শুকিয়ে গিয়েছিলো, তারপর আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম, এতে মানে টেক্সচারটা খুব ভালো আসে গাজরের হালুয়ার। এরপর গুঁড়ো দুধটা দেখো দেওয়ার পর আমি ভালো করে মিক্সড করে নিয়েছি, এরপর সামান্য শেষে অল্প ঘি দেবে, মানে ঘিয়ের স্মেলটা তাহলে শেষে খুব ভালো আসে, দিলে প্রথম থেকে বেশি ঘি ইউজ করার দরকার নেই, শেষে অল্প দিও তাহলেই হবে। দেখো আমার গাজরের হালুয়া অলমোস্ট ডান, আর খেতে প্রচণ্ড ভালো হয়েছিল। এখন মোটামুটি গরম পড়ে গেছে, তা হলেও তোমার শীতটা তো পুরোপুরি জানি, তাই ভালো গাজর পাওয়া যাচ্ছে এই সময় অবশ্যই তোমরা একবার ট্রাই করো রেসিপিটা। তো গাজরের হালুয়ার রেসিপিটা তো আমি শেয়ার করলাম, সেটা তোমরা অবশ্যই একবার ট্রাই করো। আর অফিস বেরোনোর আগে এখন প্রচণ্ড ব্যস্ততা, তাও কোকোর বাবাকে আমি বললাম যে তোমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করেই দাও আমার বন্ধুদের সাথে, তাহলে অনেকের হেল্প হবে। এসো, প্রচণ্ড তাড়াহুড়ো এখন, আজকে সবসময় ক্যামেরার পিছনে থাকা মানুষকে বলতেই হবে, আর কিছু করার নেই। তোমার বলো তোমার এক্সপিরিয়েন্স। খুব ভালো। হ্যাঁ, প্রথম দিকে খুব ভয় লাগছিল, তারপর আমরা ঠিক করে ফেললাম যে দেবই, সবাই যখন দিচ্ছে, আর আমাদের তো কম্পালসারি দিতেই হবে ভোটার ডিউটি পড়েছে বলে। তো আমরা চারজন চারজন করে লোকাল একটা হসপিটালে গিয়ে পোলিং লেটারটা শো করলাম, কেননা যাদের পোলিং ডিউটি পড়েছে তাদের ওই, ওটা তোমাদের অফিস অ্যারেঞ্জ করেছিল, অফিস থেকে অ্যারেঞ্জ করেছিল, আর যাদের পোলিং ডিউটি পড়েছে তাদের ভোটার কার্ড নিয়ে যাওয়ার দরকার নেই, আর যাদের পড়েনি তাদের ভোটার কার্ড নিয়ে যেতে হবে, বাট 45 ইয়ার্সের নিচে হলে আর ভ্যাকসিন দিতে পারবে না। আচ্ছা, আর তোমার নেওয়ার পর কীরকম এক্সপিরিয়েন্স ছিল? ভ্যাকসিন নেওয়াটা খুবই ইজি, ওরা অনলাইনে রেজিস্ট্রেশন করলো, আপডেট অফ বার্থ হ্যান ত্যান মোবাইল নাম্বার এসব দিয়ে দিয়ে ফার্স্ট ডোজ অফ ভ্যাকসিনটা হলো, আর ফার্স্ট ডোজ অফ ভ্যাকসিনের 28 ডেজ পর সেকেন্ড ডোজটা হবে ওরা বলে দিল। আর ব্যথা লেগেছিল? ভ্যাকসিন নেওয়ার সময় ব্যথা কিছু লাগেনি, খুব তাড়াতাড়ি হয়ে গেছিল, ছোট্ট একটা নিডল ছিল। আর ওরা ভ্যাকসিন নেওয়ার আধ ঘন্টা পর অবজারভেশন রুমে ওয়েট করিয়েছিল, যদি কোনো ব্যাড রিয়াকশন হয় সেটা দেখার জন্য। তারপরে তো তোমার এমনি কিছু অস্বস্তি হয়নি? তারপরে সঙ্গে সঙ্গে কিছু ডিফারেন্স আমি বুঝতে পারিনি, কিন্তু পরের দিন থেকে বাঁ হাতে দিয়েছিল ওরা, বাঁ হাতটা খুব ব্যথা হয়েছিল আর একটু জ্বর জ্বর ভাব ছিল, তো একটা প্যারাসিটামল খেয়ে সেটা কমে গেছিল এবং ব্যথাটা 3-4 দিন ছিল, জ্বর আর আসেনি। আচ্ছা, তো তুমি কোভিশিল্ড নিয়েছিলে? আমাদের কোভিশিল্ড দেওয়া হয়েছিল। তো শুনে নিলে তোমরা ওর এক্সপিরিয়েন্স, তো যাদের সামনে ভ্যাকসিন আছে তারা একদম ভয় পেও না, নিয়েই নাও, কারণ এটা একটা ভালো দিক যে আমাদের দেশেও ভ্যাকসিন শুরু হয়েছে। তো আমি এখন নিচে যাব আর মায়ের এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো কোকোর বাবা এখন অফিস বেরিয়ে গেছে, এরপর মায়ের পালা, মায়ের ইন্টারভিউ। তো মায়ের কাছ থেকে মায়ের ভ্যাকসিন নেওয়ার এক্সপিরিয়েন্স তোমরা শুনে নাও। হ্যাঁ মা, আমার বন্ধুদের হ্যালো করে দাও। হ্যালো, বলছি করোনা ভ্যাকসিনটা নিয়েই নিলাম, আর নিয়ে আমার কোনো শরীর খারাপ হয়নি, একদম পুরো ঠিক আছি। মেডিকা আছে বাইপাসের ধারে, মেডিকা থেকে নিয়েছি, খুব ব্যবস্থা ভালো, মেডিকায় চলে গেলাম, 8:18 মধ্যে পৌঁছে গেছি, ওরা 9টার মধ্যে বলেছিলো, তা আগেই পৌঁছে গেছি। গিয়ে দেখি আমরা 3 জন আর 3 জন রয়েছি, মানে তখনও লোক আসেনি আর কি।
তারপর যাওয়ার পর ওরা একটা ফর্ম দিল, মানে আমরা তিনজন গেছিলাম, আমি আমার হাজব্যান্ড আর আমার ননদ, তিনটে ফর্ম ফিল আপ করতে হলো। আর সেই ফর্ম ফিল আপ করে আধার কার্ড সমেত কাউন্টারে 250 টাকা জমা দিতে হলো। আর তোমরা কোভিশিল্ড নিয়েছো তো? কোভিশিল্ড দিয়েছে, 9টার সময় এলো কোভিশিল্ডটা, ওরা ওদের তখনও এসে পৌঁছয়নি বলে 9টা পর্যন্ত বসিয়ে রেখেছিল। তারপরে আমরা আমাদের ইয়ে করে এলো, ওই বাক্স করে যেমন করে সেই গ্রিন করিডোর দিয়ে যেরকম ভাবে আসে, একবার লোকজন সরিয়ে টরিয়ে একদম পুরো বরফের বাক্স করে, সাদা বাক্স করে ইয়েটা ওষুধতে এলো। তার আগে আমাদের চা বিস্কুট বারবার দুবার চা বিস্কুট দিয়ে গেছে, তারপর বসিয়ে রেখে তারপর ঘরে নিয়ে গিয়ে দিয়ে দিলো। কিছুই লাগলো না, একটুও লাগেনি, কিছুই বুঝতে পারিনি, কোনো ব্যথা হয়নি। তার বাড়িতে এসেও আমি পুরোই সুস্থ ছিলাম, কোনো অসুবিধে হয়নি। মাঝখানে একদিন একটু একটু ঘুম ঘুম মতো পাচ্ছিল, টায়ার্ড লাগছিল, হ্যাঁ টায়ার্ড মানে কি ওই যে একটু জ্বর জ্বর ভাব। প্যারাসিটামল কি জানো, ওটা P650 ওটা খেয়ে নিয়েছি যে একদম পুরো শরীর ঠিক আছে। আর তা 1 মাস পর 28 দিন পরে আবার 28 দিন পরে আমাদের 11 এপ্রিল ডেট পড়েছে আবার সেকেন্ড ভ্যাকসিনটা নেওয়ার জন্য। আর মেডিকেল ব্যবস্থা খুব ভালো, বিশাল হসপিটাল, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা যখন বেরোলাম তখন দেখলাম মানে ভর্তি করিডোরে ভর্তি লোক চলে এসছে, ওরা আরও 2টো কাউন্টার খুলেছে ভ্যাকসিন দেওয়ার জন্য, আরও 2টো কাউন্টার খুলেছে। কারণ তারপর আমরা বেরিয়ে আবার দই বড়া খেয়ে টেয়ে এলাম। আর মার কাছ থেকে যেটা শুনলাম যে অ্যাপসের মাধ্যমে বুকিং না করে ডাইরেক্ট গিয়ে সকাল সকাল পৌঁছে গেলেই হবে, তাই তো? অ্যাপসের মাধ্যমে গেলে একটুখানি ঝামেলা আছে, অ্যাপসের মাধ্যমে গেলে ওরা একটুখানি ঝামেলা, নানান রকম এ ফর্ম ফিল আপ করো, এ করো সে করো। ডাইরেক্ট চলে যেতে হবে, গিয়ে একটা ফর্ম ফিল আপ ফর্ম দেবে, ফিল আপ করে 250 টাকা আর আধার কার্ডটা নিয়ে যেতে হবে, দিয়ে গেলেই ওরা বসিয়ে রাখবে আর একটা টোকেন দেবে নম্বরে। আমাদের আমরা তিনজন ছিলাম বলে আমাদের 3, 4, 5 এরকম তিনজনের নম্বর ছিল, ওই নম্বর ধরে ডাকবে, ব্যাস দিয়ে দাও, দিয়ে চলে আসো। 8 ঘন্টা ওরা ওখানে অবজারভেশনে রাখবে যে শরীর টরি খারাপ কিছু হলো কিনা বা দেখার জন্য, তারপর 8 ঘন্টা বাদে বাড়ি চলে এলাম আমরা। তো বুঝতেই পারছো মা একদম অনেস্ট পার্সন, মা মিথ্যা কথা বলবে না। আর দেখো মা নিজের সেফটির কথা ভেবে না, আমাদের জন্যও নিয়ে নিল, যে বাড়ির অন্যান্যরা সবাই রয়েছে তার জন্য ভ্যাকসিনটা নিয়ে নেওয়া দরকার। সেই জন্য তো মায়ের সাজেশন এটাই যে সবাই যাদের ভ্যাকসিন নিতে পারবে তারা নিয়ে নাও। হ্যাঁ, যারা নিতে পারবে বসে না থেকে শুধু শুধু দেখি দেখি কি হয়, দেখি শরীর কেমন থাকবে, ওইসব বলে ভয় পাওয়ার কোনো কারণই নেই, নিয়ে নেয়াই ভালো। মুখে দিচ্ছে চুরুটা। তো এরপর বাবার পালা, আর বাবা এখন উপরে গেছে, উপরে গিয়ে আমরা বাবার কাছ থেকে শুনে নেব। অবস্থা দেখো, সবাই দেখে নিয়েছে সবাই দেখে নিয়েছে। ও কি করে বলতো, সিঁড়ি যে একটা সিঙ্গেল সিঙ্গেল সিঁড়ি হয়ে গেছে না, কচি কচি হয়ে শুতেও খুব ভালোবাসে। এই পেটু দেখা যাচ্ছে, পেটু দেখা যাচ্ছে, ওঠো বেটা ওঠো ওঠো, চলো চলো আমরা এখন দাদুর ইন্টারভিউ নেব। চলো বাবার এক্সপিরিয়েন্সটা তোমরা বাবার কাছ থেকেই শুনে নাও, একদম অনেস্ট রিভিউ। করোনা ভ্যাকসিনেশন এখন এক্সপেরিমেন্টাল স্টেজে রয়েছে। এই মুহূর্তে করোনা ভ্যাকসিন নিয়ে কতটা সাকসেসফুল হবে সারা দেশ বা পৃথিবী, সে সম্বন্ধে কোনো কিছু অ্যাসার্টেন করা বা নিশ্চিত করে বলা সম্ভব নয়। এই এক্সপেরিমেন্টাল রেজাল্ট, দীর্ঘদিনের এক্সপেরিমেন্টাল রেজাল্টের ওপর বেস করে যে পরীক্ষা নিরীক্ষা হবে, তার উপর একদিন আগামী ভবিষ্যতে উঠে আসবে এই ভ্যাকসিন কতটা সাকসেসফুল। যাই হোক, প্রথম দিকে খানিকটা লোকালাইজ এক্সপেরিমেন্টাল বেসিসে করোনার ভ্যাকসিন দেওয়া হচ্ছে, এখন মাসকেলে দেওয়া হচ্ছে। মাসকেলে দেওয়ার পর তার এফেক্ট কনসিকোয়েন্সেস কী হয় তার উপর নির্ভর করে ভবিষ্যৎ প্রজন্ম একটা পজিটিভ করোনা ভ্যাকসিন পাবে। তোমার এক্সপিরিয়েন্স বলো, তোমার নিয়ে শরীর কেমন ছিল? শরীর আমার ঠিক আছে একদম, সামান্য একটুখানি গা ব্যথা ব্যথা মতো হয়েছিল এবং একটু মানে ঘুম ঘুম একটু ড্রাউজি ভাব। তবে করোনা ভ্যাকসিন নিয়ে এখন যারা দিচ্ছে তাদের কাছেও শুনলাম যে ওরা যারা ঘুমে আমার মতো ঘুমের ওষুধ খেতে অভ্যস্ত তাদেরকে ঘুমের ওষুধটা ওই দিন যেদিনকে ভ্যাকসিন নেবে সেদিনকে না খাওয়ার পরামর্শ দিচ্ছে।
আর তোমার মেডিকেল ব্যবস্থা কেমন লেগেছে? মেডিকেল হসপিটালের ব্যবস্থা? মেডিকেল মেডিকেল ব্যবস্থাপনা কেমন? মেডিকেল যেখান থেকে নিয়েছি আমরা সেখানে খুব ভালো ব্যবস্থা, খুব হসপিটালিটি খুব সুন্দর, এবং ওদের কোভিশিল্ড আমাদের দিয়েছে এবং সবার ওপর মানে ব্যক্তিগত যত্ন নিচ্ছে, কোনো অসুবিধা নেই এবং বুঝিয়ে দিচ্ছে। তো যারা আমার ভিউয়ার যারা আছে তারা যেতে পারবে এবং ভ্যাকসিন নেওয়ার পরামর্শ তুমি দেবে? যারা আমার মতো সিনিয়র লোক তারা নির্ভয় সেখানে যেতে পারে, বা অন্যান্য তাদের কাছাকাছি যে সমস্ত কেন্দ্র আছে সেখানেও যেতে পারে, কোনো অসুবিধা নেই। সবাই মিলে ভ্যাকসিনটা যদি না নেয় তাহলে যত লোকে বেশি নেবে তত ভ্যাকসিনের কার্যকারিতাটা ভবিষ্যতে প্রমাণ হবে। তো ভ্যাকসিন রিলেটেড যদি তোমাদের কিছু কোয়ারিজ থাকে সেগুলো তোমরা করতে পারো কমেন্ট বক্সে, আমি সেগুলো বাবা মা আর জিজ্ঞাসা করে বাবা মাকে জিজ্ঞাসা করে বা কোকুর বাবাকে জিজ্ঞাসা করে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমি এটাই বলবো, দেখো আমার ফ্যামিলিতেও মানে বাবা ডায়াবেটিক পেশেন্ট, মায়েরও প্রেশার আছে, তো তারা যদি রিস্ক নিতে পারে, তারা যদি এগিয়ে আসে ভ্যাকসিনের জন্য, তো তোমরাও এটা চেষ্টা করো, জোর করে নয়, ফোর্সফুলি নয়। তবে আমি এটা সবাইকে রিকোয়েস্ট করবো যে ভ্যাকসিনটা নাও, কারণ এটা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটা গিফট থাকবে, কারণ এই রোগটা থেকে মুক্তি পাওয়াটা সবার প্রয়োজন। যাই হোক, অনেক জ্ঞানের কথা হলো। এবার লাস্ট আমি তোমাদের দেখিয়ে দিই আমি স্প্ল্যানেট থেকে কী কী সেদিন শপিং করেছিলাম, সেটা হচ্ছে এই কাপ দুটো দেখো। তো এটা 50 টাকা করে পিস নিয়েছে আর যথেষ্ট বড়ই আছে কাপটা। আর এই দেখো, হ্যাঁ, আর কোকোর একটা জিনিস দেখো, এটা কি সুন্দর জানো, এটা একটা সুইচ আছে দেখো, এখানে এটা সুইচটা অফ করে দেবো, আর এটা একটা বোতল, প্লাস্টিকের বোতল, তার ভেতরে এরকম লাইট দেওয়া রয়েছে। এটা 100 টাকা নিয়েছে। আর আমি একটা জিনিস কিনেছি কাঁচের জিনিসের, আমার খুব শখ, তো দেখো কাঁচের এরকম একটা জিনিস কিনেছি আমি, বাটি মতো, আর এই বাটিটা এরকম ঢাকা দেওয়া যাবে, দেখাচ্ছি। তো এটাও 100 টাকা নিয়েছি, মানে কেউ গেস্ট এলে এর মধ্যে মৌরি বা জোয়ান কিছু দিয়ে এরকম ঢাকা দেওয়া যাবে। তো স্প্ল্যানেটে যে এত সুন্দর কাঁচের বাসন পাওয়া যায় আমার কোনো ধারণাই ছিল না, মানে ওই ভেতর দিকটা স্প্ল্যানেটে আমি কোনোদিন যাইনি, বাইরে বাইরে ওপরে ওপরে ঘুরে চলে এসেছি। তো কোকোর বাবার সাথে যাওয়ার জন্য এটা খুব ভালো হয়েছিল। আর একটা জিনিস, মেয়েদের চরম দুর্বলতা, এই ইয়ারিংসটা আমি কিনেছি, এটাও 100 টাকা, হ্যাঁ ওরকমই নিয়েছে, 100 টাকার মতোই নিয়েছে, 120 এরকম একটা কিছু একটা নিয়েছে। তো দেখো এরকম, কিন্তু এটা কি হয়েছে বলতো, খুব ভারী হয়ে গেছে, তখন আমি নেওয়ার পরেই এখানকার মা বললো যে এটা নিলি, এটা খুব ভারী হয়ে গেছে, তুই পড়তে পারবি? তো দেখতে খুব ভালো লাগলো বলে নিলাম। যাই হোক, এই ছিল আমার স্প্ল্যানেটের শপিং, শুধু এটুকুই করেছি আর কিছু না। কুকুর বাবা বলেছে একদিন আরেক দিন নিয়ে যাবে আমাদের শপিংয়ের জন্য। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি তোমাদের কিছু কোয়ারিজ থাকে সেটাও তোমরা জিজ্ঞাসা করতে পারো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আবার দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে, আজকের মতো এখানেই শেষ করছি, টাটা। টাটা করে দাও, টাটা।